স্মার্ট সিটির ব্যাপারে, স্মার্ট সিটি করা তো এমনি খুবই ভালো, যাতে মানুষ এক জায়গায় বসে সব রকমের ফ্যাসিলিটিটা পাওয়া যায়। আর এটা, এই ফ্যাসিলিটিটা পাওয়া গেলে, সব রকম ফ্যাসিলিটিটা পাওয়া গেলে মানুষের পক্ষে এটা বেটার হয়। আর সব থেকে বড় ব্যাপার এখানে যে কলকাতা সিটিতে আমরা থাকি, এটা হচ্ছে ট্রান্সপোর্টের ব্যাপার। ট্রান্সপোর্টের ব্যাপারে ডাইরেক্ট বাস পাওয়া যায় না, সবাই তো ওখানেও তো সবাই তো আপনার রিচ পার্সন ওখানে থাকে, কিন্তু ওখানে যারা কর্মী অ্যাসিস্ট্যান্ট যারা ওখানে সহযোগ করে ওখানে, ওদের জন্য অসুবিধা এটাই হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টটা খুব একটা মানে ওখান থেকে কস্টলি হয়ে যায়, তো এটা মানে আমাদের মানে সাধারণ মানুষের পক্ষে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন। আর কী বলবো, থ্যাংক ইউ।